বিয়ের পর থেকেই স্ত্রীর পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিল স্বামী রনি। এ নিয়ে কলহ চলে আসছিল নড়াইল সদর উপজেলার সরাতলা এলাকার রনি আসিয়ার সংসারে। মেয়ের সুখের কথা ভেবে আসিয়ার বাবা রনিকে নিজ জমিতে বাড়ি নির্মাণ করে দেয়, কিন্তু তাতেও হলো না শেষ রক্ষা। দাবি করা শ্বশুরের বসত ভিটা না পেয়ে শুক্রবার দুপুরে নিজ ঘরেই স্ত্রীকে গলা কেটে হত্যা করে রনি। এরপর চেষ্টা চালায় মৃতদেহ পুড়িয়ে গুম করার। এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই বাড়িতে লাশটা পাওয়া গেছে, সেই বাড়িটা আমরা যতটুকু জানি মেয়ের বাবার দেওয়া, তারপরেও তার চাহিদা শেষ ছিল না এরকম অভিযোগ আমরা পেয়েছি। চার বছর আগে বিয়ে হয় রনি আসিয়ার, তাদের বাজিদ নামে আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সময় সংবাদ, নড়াইল।